ছাদে যে কোনো কিছুর চাষ একটু চ্যালেঞ্জিং, এই জন্য কোনো কিছু চাষ করতে গেলে ছাদে একটু বিশেষভাবে যত্ন নিতে হয়। সেই প্রক্রিয়াটাই আমি প্রথমে কীভাবে বীজ রোপণ করতে হয় সেটা দেখাচ্ছি। বীজগুলি আমি 12 ঘন্টারও একটু বেশি সময় ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে করলার বীজ এবং লাউয়ের বীজ। এর আগে আমি লাউ উৎপাদন করেছি, তো এবারও আমি লাউ চাষের জন্য মন স্থির করেছি। তো লাউয়ের বীজগুলি রোপণ করে এভাবে পানি ছিটিয়ে দিন। তারপরে যেহেতু এখন খুব বেশি খরা, এই খরার হাত থেকে কিন্তু আমাকে এই মানে এই বীজতলাটাকে বাঁচাতে হবে। পানিগুলি কিন্তু খুব দ্রুত যাতে ড্রাই আপ হয়ে না যায়, তাহলে তার জন্য আমি একটা ককশিট দিয়ে কিছুটা ঢেকে দিলাম, যাতে সূর্যের আলো 2-3 ঘন্টা প্রখর সূর্যের আলো থেকে আমার দুপুরবেলা প্রখর সূর্যের আলো থেকে যেন আমার এই চারাগুলি রক্ষা পায়। আপনারা দেখুন যে আমি এক পাশে একটা ককশিট আছে, এই ককশিটগুলি এটা আমি ব্যবহার করি। এই ককশিটটা হিট অবজারভেন্ট, এই ককশিটটা কিন্তু তাপ শুষে নেয়। তো এই ককশিটটার আড়ালে যা থাকবে সেটা কিন্তু তাপদাহ থেকে মুক্ত হবে, কারণ এটা নিজে তাপ শুষে নেয়, তাপটা কিন্তু বিকিরণ হতে দেয় না। তো এরকম একটি ককশিট দিয়ে আপনারা যদি এভাবে এটাকে মোটামুটি দিনের 11টা থেকে 2টা পর্যন্ত এভাবে ডেকে রাখতে পারেন, তবে আপনার এই বাচ্চা চারাগুলি নিরাপদ থাকবে এবং বীজতলাটা নিরাপদ থাকবে, নতুবা এই প্রচণ্ড খরা বীজতলা থেকে চারাই গজাবে না। সুতরাং এই কেয়ারিংটা করা দরকার। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে প্রচণ্ড খরা এরকম বীজ থেকে, অনেক বীজ থেকে আমার চারা গজায়নি। যখন আমি এই পদ্ধতি নিয়েছি তখন কিন্তু আমি চারা উৎপাদন করতে পারতেছি। তো এরকম সুন্দর লাউ উৎপাদন করার জন্য আপনারা এই প্রক্রিয়ায় বীজতলা তৈরি করুন। বীজতলা তৈরি করে অন্য টবে চারাগুলি স্থানান্তর করে লাউ গাছের যত্ন নিন, তাহলে এরকম সুন্দর লাউ আপনারাও পাবেন। ধন্যবাদ সবাইকে।